হ্যালো বন্ধুরা আপনারা প্রত্যেকেই কম বেশি মৌজা সম্পর্কে শুনে থাকবেন তো মৌজার ধারণা আপনাদের প্রত্যেকেরই আছে এক একটা গ্রামে তার বেশি মৌজা তৈরি হয় তো মৌজাটা সাধারণত জমি জায়গা সংক্রান্ত বিষয়তে ব্যবহার করা হয় তো এই মৌজার প্রত্যেকটি মৌজার একটি করে ম্যাপ থাকে সিএসআরএস এবং এলআর অর্থাৎ ইংরেজদের আমল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন জমির তার নম্বরের উপর ম্যাপ তৈরি হয় সেই ম্যাপটিকে মওজা ম্যাপ বলা হয় খুব পুরোনো ম্যাপকে সিএস ম্যাপ বলে আর মধ্যবর্তী সময়ে যে ম্যাপটি হয়েছিল অর্থাৎ সাবেক ম্যাপ যেটাকে এলআর ম্যাপ আর ম্যাপ বলে আর বর্তমানে যে হাল ম্যাপ চলছে সেটিকে এল আর ম্যাপ বলে ইতিপূর্বে আপনারা জানেন এই মজার ম্যাপ আপনাদের সকলের কাছে নেই কিন্তু প্রত্যেকের কাছে যাদের জমি জায়গা আছে তাদের এই ম্যাপটি থাকা অত্যন্ত প্রয়োজন ম্যাপ দেখে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার জায়গাটি বা জমিটি কোথায় অবস্থিত তার বর্তমান দাগ কত বা আর দাগ কত ছিল আগে এই ম্যাপ অফিসে দরখাস্ত করে বের করতে হতো টাকার বিনিময়ে বর্তমানে এই ম্যাপ কিছু কিছু মৌজার সব মৌজার নয় মনে রাখবেন এটা কিছু কিছু মৌজার ম্যাপ অনলাইনে পাওয়া যাচ্ছে আজকের আলোচনার বিষয় হলো এই সরকারি সার্টিফায়েড ম্যাপ কিভাবে আপনি অনলাইনে দরখাস্ত করবেন ম্যাপের জন্য এবং সেটিকে ডাউনলোড করবেন এর জন্য কত খরচ দিতে হবে কত সময় লাগবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনার পূর্বে বলে রাখি মৌজার ম্যাপ আর আপনার প্লটের ম্যাপ কিন্তু সমান নয় প্লটের ম্যাপ হলো আপনার যে জায়গাটি আছে সেই জায়গার ম্যাপ আর মৌজার ম্যাপ হলো আপনার গ্রামীণ যে মৌজাটি আছে সেই সমগ্র মৌজার ম্যাপ যেখানে সমস্ত দাগ নম্বর দেওয়া থাকবে সেটি আপনারও হতে পারে অপরেরও হতে পারে তো ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এই লাল কালারের বটনে ক্লিক করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান আর পাশের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আমার আপলোডের সমস্ত ভিডিও নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনি পেয়ে যান আর যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আসুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় আমরা কিভাবে আমাদের মজার ম্যাপ পাবো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেবেন ব্রাউজার আপনার মোবাইল থেকেও হতে পারে মোবাইলের গুগল ক্রম ব্যবহার করবেন এবং সেটিকে ডেস্কটপ ভার্সনে চেঞ্জ করে নেবেন নেওয়ার পর অ্যাড্রেস বারেতে আপনাকে ক্লিক করতে হবে বাংলার ভূমি বলে লিখে এটিকে ক্লিক করতে হবে বাংলার ভূমি ডট জিও ডট ইন অথবা গুগল সার্চও করতে পারেন তারপরে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন উপরের দিকে সাইন ইন এবং সাইন আপ বলে দুটি অপশন আছে যেখান থেকে আপনাদেরকে সাইন আপ করতে হবে আগে তারপরে সাইন ইন করতে হবে সাইন আপ করার জন্য ভিডিও ইতিপূর্বেই আমি আমার চ্যানেলেতে আপলোড করে দিয়েছি অনুগ্রহ করে আপনারা একটু আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি পেয়েছে পেয়েছেন সেটিকে মনে রাখুন অথবা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন কোথাও লিখে তো যাই হোক আসুন আমরা সাইন ইন করে নিই সাইন ইন করার পর আমরা দেখে নেব কীভাবে আমরা ল্যান্ডের যে মৌজা আছে সেই মৌজার ম্যাপের দরখাস্ত করবো অনলাইনেতে সাইন করার পূর্বে বন্ধুদেরকে বলে রাখি আগে এখানে ডিপার্টমেন্টাল ইউজার এবং সিটিজেন ইউজার বলে দুটি অপশন আছে যেখানে আমরা ইউজার নেমে আপনার যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর ক্যাপচার করটি দেবেন তো আসুন আমরা লগ ইনটা করে নিই লগ ইনটা করার পরে আমরা দেখব কীভাবে ফর্মটা ফিল আপ হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানেতে যে লগ ইন আছে আমি দিয়ে দিয়েছি এরপর আমাকে যেটা করতে হবে লগ ইনেতে আমি ক্লিক করবো লগ ইনে ক্লিক করার সময় সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখে এরপর আমরা চলে যাব সিটিজেন সার্ভিসে সেই সিটিজেন সার্ভিসে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে এখানে সার্ভিস ডেলিভারি অপশন আছে সার্ভিস ডেলিভারি অপশন থেকে গিয়ে আমাদেরকে এখানে দেখতেই পাচ্ছেন প্লট ম্যাপ রিকোয়েস্ট আর মওজা ম্যাপ রিকোয়েস্ট আমরা এখানে মৌজা ম্যাপ রিকোয়েস্টে ক্লিক করব। ক্লিক করলে আপনার কাছে একটি অ্যাপ্লিকেশনের ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে ফর্মটি ফিল আপ করে নিতে হবে তার আগে ডিসক্লেমের একটা লেখা আসবে যেখানে আপনাকে পড়ে নিতে হবে একটু পড়ে নেওয়ার পর ক্লোজ করে দেবেন দেওয়ার পর আপনি যে মৌজার ম্যাপ চাইছেন তার প্রথমেই ডিস্ট্রিক্টটা আপনাকে বেছে নিতে হবে তারপর সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকটি আছে সেই ব্লকটি আপনাকে এখান থেকে বেছে নিতে হবে তারপর আপনার যে মৌজাটা আছে সেই মৌজাটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে অর্থাৎ অর্থাৎ যেখানের আপনি ম্যাপটা চাইছেন এরপর ম্যাপ টাইপ আর এবং এল আর এসটি হলো পুরানো ম্যাপ অর্থাৎ সাবেক দাগের ম্যাপ পাবেন এটি আর এল আরটি হলো নতুন ম্যাপ পাবেন তো আমি এল আর এতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা যে চয়ন করুন এক এবং দুই আছে আমরা দুইটা জয়েন করবো অর্থাৎ সিট নম্বর টু এখানে দেখবেন যে অনেক ক্ষেত্রে এল ম্যাপ দেওয়া থাকে না সব মওজার ক্ষেত্রে আবার কোন ক্ষেত্রে আর এস ম্যাপও দেওয়া থাকে না সব ক্ষেত্রে অর্থাৎ কারো এল দেওয়া থাকে কারো আর এস দেওয়া থাকে কারো আবার দুটোই দেওয়া থাকে আবার কোন কোন মজার একটিও দেওয়া থাকে না তো যাই হোক আমরা ভিউ মৌজা ম্যাপ একবার ক্লিক করে নেবো ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ম্যাপের বিবরণ খুলে যাবে দেখতেই পাচ্ছেন এটিকে আপনারা প্রিন্ট করতে পারবেন না তো যাই এই ধরনের ম্যাপ আপনি পাবেন এরপর আমাদেরকে যেটি করতে হবে এখানে আপনার ফার্স্ট নেম লিখে দেবেন আমি একটা নাম লিখছি তারপরে আপনার এখানে লিখে দেবেন লাস্ট নেমটা লিখে দেবেন এখানে আপনার বাবার নামটা লিখে দেবেন তারপরে আপনাকে যেটা করতে হবে নিচের দিকে চলে আসবো এখানে আপনার অ্যাড্রেসটা ছোটো করে লিখে দেবেন আপনার জেলাটা তারপরে লিখে দেবেন এরপর আপনাকে এই ক্যাপচাটা দেখে দেখে লিখে দিতে হবে যদি ক্যাপচাটা অনেকক্ষণ হয়ে যায় একবার রিফ্রেশ করে নেবেন ক্যাপচাটা রিফ্রেশ করে নেওয়ার পরে যা ক্যাপচা আছে আপনাকে সেটি টাইপ করে দিতে হবে সেম টু সেম দেওয়ার পরে ক্যালকুলেট ফিয়েতে ক্লিক করবো ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবো দেখতেই পাচ্ছেন এইখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার নম্বর অফ পেজেস অ্যান্ড প্রসেসিং ফিটা দিয়ে দিয়েছে এরপর আপনি এই অ্যাপ্লিকেশান নম্বরটিকে তুলে নেবেন যে অ্যাপ্লিকেশান নম্বরটি আছে এই অ্যাপ্লিকেশান নম্বরটি আপনি খাতায় লিখে নিতে পারেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এরপর আপনার যে পেমেন্টের অপশানটা দিয়ে আছে গ্রিপসের সাহায্যে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের পরিমাণ দেড়শো টাকা এখানে তিনটে পেমেন্ট করতে পারবেন আপনি অনলাইনে পেমেন্ট করার জন্য নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ডের সাহায্য নিতে পারেন নেট ব্যাঙ্কিংয়ে আপনি অনেকগুলো ব্যাংকের অপশন পাবেন এবং ডেবিট কার্ডে সেক্ষেত্রে দু চারটে ব্যাঙ্কের অপশন পাবেন বেশি পাবেন না আর যাদের নেট ব্যাঙ্কিং নেই তারা ডেবিট কার্ডের সাহায্যেই করে নেবেন কোনো অসুবিধা নেই আপনার যদি দুটোতেই অসুবিধা হয় তাহলে আপনি কাউন্টার পেমেন্টে ক্লিক করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটি রসিদ বের করে নিতে হবে অনলাইন থেকে গ্রিপসের রসিদ সেটি গিয়ে আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্কে জমা করতে হবে ক্যাশ জমা করতে হবে আমি নেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করে নিচ্ছি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে আমরা যেটা করবো কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরেই একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে আপনার ডিপার্টমেন্ট রেফারেন্স নম্বর হেড অফ অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি সব দেওয়া আছে আপনাকে এটিকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে অথবা ডিপার্টমেন্ট রেফারেন্স নম্বরটি আপনাকে নোট করে নিতে হবে যাতে করে কোনো সময় যদি অসুবিধা হয় আমরা এটিকে দিয়ে সার্চ করতে পারবো এরপর কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে গ্রিপসে যেভাবে পেমেন্ট করার যে পদ্ধতি আছে সেই একইভাবে আমরা কনফার্ম করব কনফার্ম করার পরে আমাদের কাছে ব্যাংকের লিস্ট চলে আসবে এই ব্যাঙ্কগুলির সাহায্যে আমরা অনলাইনে পেমেন্ট করতে পারবো আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি স্টেট ব্যাঙ্কে আপনি অন্য ব্যাঙ্ক দিয়েও করতে পারেন আপনার যেখানে অনলাইন ব্যাঙ্কিং করা আছে তারপরে গো টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লিক করব করার পরে আপনাকে এখানে যে অ্যামাউন্ট আছে সেটিকে একবার কনফার্ম করে নিতে হবে তারপরে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে আপনার যে পেমেন্টের পেজ আছে সেই অনলাইন এসবিআই পেমেন্টের বা আপনার ব্যাংকের ক্ষেত্রে হলে পেমেন্টের পেজ চলে আসবে এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করার যে পদ্ধতি সেটি অবশ্যই আপনি জানেন সেভাবে পেমেন্টটি করে দেবেন পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি একটা জিআরএন পাবেন সেই জিআরএন নাম্বারটি রেখে দেবেন এবং কিছুদিন অপেক্ষা করার পর আপনি সার্ভিস ডেলিভারি অপশন থেকে রিকোয়েস্ট জিআরএন সার্চে চলে যাবেন সেখানে গিয়ে আপনার যে রিসিপ্টটি পেয়েছিলেন সেই রিসিপ্টের জিয়ারের নম্বর অ্যাপ্লিকেশান নম্বর যেটি প্রথমেই আপনি পেয়ে গিয়েছিলেন এবং ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করে দেবেন দেওয়ার পর আপনি পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবেন আর নিচের দিকে আপনি ডাউনলোড বলে একটি অপশন পাবেন ঠিক এই জায়গাটাতে দেখে রাখুন এই জায়গাটাতে আপনি ডাউনলোড বলে একটি অপশন পাবেন সেই ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে একটি রিডেক্ট হয়ে নতুন পেজ এসে যাবে সেটিকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তো এটি হলো যে মওজার ম্যাপ আপনি চাইছিলেন এটি হলো সেই মওজার ম্যাপ এছাড়াও আপনি অফলাইনেও এই মজার ম্যাপ ম্যাপ কালেক্ট করতে পারেন তার জন্য আপনার সংশ্লিষ্ট এলার অফিসে যোগাযোগ করবেন সেখানে দরখাস্ত করবেন উপযুক্ত ফিস সহ এবং আপনি এই ম্যাপটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে বলে রাখি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অনেকগুলো মৌজা থাকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ম্যাপ আপনি কখনোই পাবেন না একটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চারটে থেকে ছটা বা দশটা পর্যন্ত ম্যাপ থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে প্রত্যেকটি ম্যাপ বের করতে হবে যদি কোন ক্ষেত্রে আপনার এই যে সমস্যাটি যদি হয় অর্থাৎ যদি পেমেন্টের সমস্যা হয় বা বাংলার ভূমি না খুলে বা আপনি অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণরূপে না করতে পারেন তাহলে চিন্তা করবেন না কিছুক্ষণ পর ট্রাই করুন অবশ্যই হয়ে যাবে এটি বাংলার ভূমি সার্ভারে প্রচুর চাপ থাকার জন্য বা গ্রিপস পোর্টালে পেমেন্টের প্রচুর চাপ থাকার জন্য অনেক সময় এই পেজটি ওপেন হয় না যদি আপনার এই পোর্টালেতে দেখায় যে এলআর এবং আর এস ম্যাপ নট অ্যাভেলেবেল তাহলে জানবেন যে অফিস থেকেই আপনার মৌজার ম্যাপ আপলোড করা নেই সেই জন্য আপনি পাচ্ছেন না এটি আপনি সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অফলাইনে এই ম্যাপটি আপনি পেয়ে যাবেন কোনো ক্ষেত্রে যদি আপনি আপনার জিআরএন নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে ফেলেন তাহলে আমার আরেকটি ভিডিও আছে সেটি দেখে নেবেন উপরের আই বাটনেতে দেওয়া থাকবে যেটি থেকে আপনি সার্চ করে নিতে পারবেন আপনার হারিয়ে যাওয়া জিআরএন নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি কেবলমাত্র ডেমো দেখানো হলো আপনাদেরকে আমার কোনো ম্যাপের প্রয়োজন নেই কিন্তু আমার কাছে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কীভাবে মজার ম্যাপ বের করব তাই আমি অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ করতে পারলাম না তাই দুঃখিত আপনাদেরকে পুরোটা দেখালে হয়তো আমার ভালো লাগতো এবং আপনাদেরও সুবিধা হতো কিন্তু আমি এক্ষেত্রে পারলাম না আমি ডাউনলোড অপশন পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানান তা আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য যতটুকু আমি খোঁজ নিয়ে পারবো ততটাই আপনাদেরকে বলে বলতে পারব তো যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি ভিডিওটি সম্বন্ধে যদি কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ